ব্যাংকের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি সভা রোববার পূর্ব লন্ডনে একটি কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামা ইউকের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আনাস। সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন বলেন, আওয়ামী মহাজোট সরকারের সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ইসলাম বিরোধী শিক্ষানীতি, নারী নীতি, আল্লাহ ও রাসুল সাল্লাহ ইসলামের অবমাননা সহ নানামুখী ইসলাম বিরোধী অপতৎপরতা অব্যাহত রয়েছে। সভায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, উপদেষ্টা আলহাজ শামসুজ্জামান চৌধুরী সহ আরো অনেকে।